হাত ভরে বাঁধি যুবকক তালিবানি শাস্তি। এসারিরে কোবাই কোবাই আহুরি তৃপ্তি। যুবকর মরণ কাটর চিঁড়েও হৃদয় গলাব পৰা নাই আক্রমণকারী। গরু চুর সন্দেহত যুবকর উপর মরেন পুলিশের অকথ্য নির্যাতন। ধুবুরী জেলার তামারহাটর আলেকঝাড়ির ঘটনা। গরু চুরর সন্দেহত দিন দুপুরতে যুবকক তালিবানি শাস্তি। মরেল পুলিশের অমানসিক নির্যাতনত চিকিৎসালয় পোৱাৰ পাছতে পোহরলৈ আহিল ভুক্তভোগীর পরিচয়। যুবকর নাম শাহ আলম শেখ। উত্তর কাছখানা গাঁৱত ঘর শাহ আলম শেখর। মানসিকভাবে অসুস্থ শাহ আলম শেখে কোনো কারণত গরু চুরির দরে কাণ্ডত জড়িত হব নোৱাৰে বুলি দাবি করেছে গাঁওবাসীয়ে। এই লড়াটো বহুত ভাল, মানে কোনো এই পগলার মতন তাক মানে 10 টাকা দিলে সি কাম করে দেয়। এই লড়াক যে ইমান বেয়াভাবে যে মারপিট করেছে। মানসিকভাবে অসুস্থ শাহ আলম শেখে ফুরিবলে আহতে মরেল পুলিশের দরে তালিবানি শাস্তি দিয়ার অভিযোগ আন একাংশর। কিন্তু এইটো মানে যিখিনি করেছে হাত পা বান্ধি যিখিনি মানে অত্যাচার করেছে মানে তালিবানি শাস্তি এইটো অ্যাকচুয়ালি করব উচিত না আছে, উচিত না আসলে এইটো মানুষ করব নোৱাৰে। কারণ যদি চুর করেছে তাক তো বিধিবিৰ হাতত দিব লাগছিল, নহলে আমার আরক্ষী আছে প্রশাসন আছে তার হাতত দিব লাগছিল। আগপাশ নগরী দিন দুপুরতে মানসিকভাবে অসুস্থ যুবকক গরু চুর সজাই নির্যাতন চলোৱা ঘটনাক লৈ ইতিমধ্যে রুজু হয়েছে গোচর। কিন্তু তার পাছতো আরক্ষীয়ে করায়ত্ত করিব পৰা নাই ঘরের খুঁটাত হাত ভরি বান্ধি যুবকক তালিবানি শাস্তি বিহা মরেল পুলিশের দলটো। তামারহাটৰ পৰা শাহিদুল আলমৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। হাত ভরে বান্ধি যুবকক তালিবানি শাস্তি। এসারিরে কোবাই কোবাই আহুরিক তৃপ্তি। যুবকর মরণ কাটর চিঁড়েও হৃদয় গলাব পৰা নাই আক্রমণকারীর। গরু চুর সন্দেহত যুবকর উপর মরেল পুলিশের অকথ্য নির্যাতন। ধুবুরী জেলার তামারহাটর আলেকঝাড়ির ঘটনা। গরু চুরর সন্দেহত দিন দুপুরতে যুবকক তালিবানি শাস্তি। মরেল পুলিশের অমানসিক নির্যাতনত চিকিৎসালয় পোৱাৰ পাছতে পোহরলৈ আহিল ভুক্তভোগীর পরিচয়। যুবকর নাম শাহ আলম শেখ। উত্তর কাছখানা গাঁৱত ঘর শাহ আলম শেখর। মানসিকভাবে অসুস্থ শাহ আলম শেখে কোনো কারণত গরু চুরির দরে কাণ্ডত জড়িত হব নোৱাৰে বুলি দাবি করেছে গাঁওবাসীয়ে। এই লড়াটো বহুত ভাল, মানে কোনো এই পগলার মতন তাক মানে 10 টাকা দিলে সি কাম করে দেয়। এই লড়াক যে ইমান বেয়াভাবে যে মারপিট করেছে। মানসিকভাবে অসুস্থ শাহ আলম শেখে ফুরিবলে আহতে মরেল পুলিশের দরে তালিবানি শাস্তি দিয়ার অভিযোগ আন একাংশর। কিন্তু এইটো মানে যিখিনি করেছে হাত পা বান্ধি যিখিনি মানে অত্যাচার করেছে মানে তালিবানি শাস্তি এইটো অ্যাকচুয়ালি করব উচিত না আছে, উচিত না আসলে এইটো মানুষ করব নোৱাৰে। কারণ যদি চুর করেছে তাক তো বিধিবিৰ হাতত দিব লাগছিল, নহলে আমার আরক্ষী আছে প্রশাসন আছে তার হাতত দিব লাগছিল। আগপাশ নগরী দিন দুপুরতে মানসিকভাবে অসুস্থ যুবকক গরু চুর সজাই নির্যাতন চলোৱা ঘটনাক লৈ ইতিমধ্যে রুজু হয়েছে গোচর। কিন্তু তার পাছতো আরক্ষীয়ে করায়ত্ত করিব পৰা নাই ঘরের খুঁটাত হাত ভরি বান্ধি যুবকক তালিবানি শাস্তি বিহা মরেল পুলিশের দলটো। তামারহাটৰ পৰা শাহিদুল আলমৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।